হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি বানাবো বার্গারের কাবাব, তো আসুন রেসিপিটা শেয়ার করে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা। আজ আমি নিয়ে এসেছি আমার কাবাব এর রেসিপি। এখানে যেহেতু কিমাটা 750 গ্রাম আছে, তার সাথে আমি 750 গ্রাম কিমার সাথে আমি প্রায় 1.5 থেকে 2 পেঁয়াজ অ্যাড করব। তো আমার কাছে বাটা আছে, আমি বাটাটা অ্যাড করব 1.5 থেকে 2 পরিমাণ। আর এখান থেকে 2 কোষ রসুন পরিমাণ, 2 কোষ রসুন আমি এখানে অ্যাড করব। যেহেতু আমার বাটা আছে সেজন্য আমি এখানে দিই নাই। গুঁড়া কাবাব মশলা আছে, এটা এখন এখানে অ্যাড করব। রোজমারিন আছে ফ্রেশ, এটা অ্যাড করব। আর চিলি ফ্লেক্স আছে, এটাও অ্যাড করব। আর ফেফা, এটাও অ্যাড করব। এখানে যা আছে তাই আমি দিয়ে দিব, অল্প একটু, 1/4 টি চামচ পরিমাণ আছে। আর হচ্ছে ওয়েস্টার সস, ওয়েস্টার সস আমার প্রায় শেষ হয়ে গেছে, যাই আছে তা আমি এখানে দিয়ে দিব, অল্প একটু আছে। 1 চামচ পরিমাণ আমি, 1/2 টি চামচ পরিমাণ আমি দিয়ে দিব। তো প্রথমে আমি আমার এই এই ফ্রেশ ক্রয়েটাটা আমি একটু মানে আরো ফাইন করে আমি কেটে নিচ্ছি। এটা দেখানোর জন্য আমি কাটা হয় নাই, রোজমারিনটা দেখতে কিরকম এরকম আর কি। তো এটাকে আমি ফাইন মানে কিমার মতো করে নেব। এখানে 750 গ্রাম কিমা আছে, তো এটা আমি একটু মেশিনে নিয়ে ঘুরিয়ে নেব। যেহেতু কিমাটা একটু দানা দানা টাইপের, তো বার্গারের ভিতরে যে বার্গারটা কাবাবটা বানাবো সে কাবাবটা আর কি সফটনেস হয় না, সফট করতে হলে, সফট লুক আনতে হলে একটু আমি মেশিনে ঘুরিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, পৌনে 700 গ্রাম, পরে আমি মশলা অ্যাড করব। এখনও দেওয়া যায় কিন্তু আমার সব বাটা মশলা আছে সেজন্য আমি একসাথে আর দিলাম না। তো এটাকে আমি একটু আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে রোজমারিন ফাইন, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর লবণ যাবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর যাবে হচ্ছে কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, বেশি না দিলেও চলবে। আর পেঁয়াজ বাটা আমি দিব 1/2 মানে মাঝারি সাইজের 1/2টার পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন কোষ 2 কোষ পরিমাণ রসুন বাটা, 2টা কোষ বাটলে যেরকম হবে সেই পরিমাণ দিয়ে দিলাম। আর ওয়েস্টার সস দিয়ে দিব কয়েক ফোঁটা, বেশি দিলে কালো হয়ে যাবে। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আবারও ফাইন। দিয়ে দিচ্ছি আবার চালু করে, এ পর্যায়ে এসে আমি একটু উঠিয়ে চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। তো একটু সামান্য লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আমি এখন সুজিটা ঢেলে নিচ্ছি।
বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো কাবাবগুলি আমি বানিয়ে নিব। বড় করে বানালে এটা যখন প্যানে ভাজা হবে তখন কিন্তু একটু মানে কুচকে আসে, তো একটু সেজন্য সাইজে বড় করে প্রথমে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে বানাতে হয়। আমার পছন্দ একটু বড় সাইজ, যেহেতু আমি কিং বার্গার বানাবো। তো এই সাইজে আমি সবগুলো বানিয়ে নিব। আমি একটা কাপ দিয়ে সুন্দর করে কিনারটা কেটে নিলাম, সুন্দর একটা সাইজ লুক বের হলো, যেরকমটা দেখা যায় দোকানে এভাবে। ওটারও আমি কিনারটা কেটে নিচ্ছি। সুন্দর না আইডিয়াটা আমার? এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এটার উপরে আমি এটা রেখে দিব যাতে সহজে আমি ডিপ ফ্রিজ করতে পারি। একটা বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো আমার হয়ে গেছে। এখন আমি একটা পেপার দিয়ে এটার উপরে আমার আরও একটা আছে সেটাকে রেখে এখন আমি ডিপে রেখে দিব। একদিন দুই দিন নর্মালেও রাখা যাবে। কিমা জিনিসটা একদিনের বেশি দুই দিন রাখলে নষ্ট এটা হয়ে যেতে পারে, তো একদিন চলে, দুই দিনের দিন খেয়ে ফেলতে হবে। আমি কালকে বানাবো সেজন্য আজকে আমি নর্মালে রেখে দিচ্ছি। একটু ঘুরে ঢেকে রেখে রাখলে ভালো, ফ্রিজের অন্যান্য গন্ধ যাতে এখানে এসে অ্যাড না হয়ে যায়। ব্যাস, এবার চাইলে ডিপে চাইলে নর্মালে। এই যে আমার এগুলো আমি নর্মালে রেখে দিয়েছিলাম, এখন আমি ডিপে রাখবো। নর্মালে দুই তিন দিন থাকে, বেশি রাখা যায় না। কিমা কোনো নর্মাল অপশনে তিন দিনের বেশি রাখলে এগুলো নষ্ট হয়ে যায়, তো এখন আমি ডিপে রেখে দেব। ডিপ থেকে বের করে আনলাম আমার কাবাবগুলি। এখন আমি একটা জিপলক ব্যাগে ভরে নেব। চারটা আছে, খাওয়া হয়ে গেছে। তো এখন আমি এইভাবে ভেঙে ভরে নিচ্ছি। আমার সুন্দর কাবাব রেডি। এখন এগুলো আমি খেতে পারবো অনেকদিন। এই তো হয়ে গেছে আমার কাবাব রেডি।
এখন আমি ফ্রিজ থেকে বের করে, ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে ভরে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই কাবাব রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।